আসসালামু আলাইকুম, আদাটুনির রসুই ঘরে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। এই গরমের দিনে আইসক্রিম পেলে মনটা অনেক প্রশান্তিতে ভরে ওঠে, তাই আজকে আমি সেরকমই একটি আইসক্রিমের রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ভ্যানিলা আইসক্রিম। আইসক্রিম ছোট বড় সবাই খুবই পছন্দ করে, তাই আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন দেখি কিভাবে বানানো যায় ভ্যানিলা আইসক্রিম। আইসক্রিম বানানোর জন্য আমি প্রথমে এই যে বোলটিতে মিক্স করব সেই বোলটি এবং ইলেকট্রিক হিটারের এই কাটা দুটিকে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম 30 মিনিটের জন্য। এবার এটাকে বের করে নিয়েছি। এবারে এইরকম হুইপ টপিং মিক্সের মধ্যে দুটো স্যাশে থাকে, এরকম দুটো স্যাশে থাকে, এই দুটো স্যাশের থেকে একটা স্যাশে এবারে আমি এর মধ্যে ঢেলে নিচ্ছি। এবারে আমি এতে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ফ্রিজের ঠান্ডা তরল দুধ। এবারে এটাকে চামচের সাহায্যে ভালো মতো মিশিয়ে নিতে হবে। এবারে এটাকে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করব। মিডিয়াম স্পিডে কিছু সময় বিট করার পরে দেখবেন যে ক্রিমটা অনেকটাই ঘন হয়ে গেছে, তখন আমি এতে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। এবারে আবার এটাকে মিডিয়াম স্পিডে বিট করে একদম ঘন ক্রিম করে ফেলতে হবে। বিট করতে করতে এক সময় দেখবেন যে ক্রিমটা একদম ঘন হয়ে গেছে, দেখুন এরকম হবে এটার টেক্সচারটা। যখন এরকম হয়ে যাবে তখন বুঝতে হবে যে আইসক্রিমের জন্য ব্যাটার রেডি। এবারে আইসক্রিমটাকে সেট করতে হবে। এবারে আইসক্রিমটাকে সেট করার জন্য আমি এরকম একটি পাত্র নিয়েছি। এবারে এর মধ্যে আমি চামচ দিয়ে আইসক্রিমটাকে এর মধ্যে নিয়ে নিব। যখন সম্পূর্ণ আইসক্রিমটা ভরা হয়ে যাবে তখন এরকম একটা স্প্যাচুলার সাহায্যে উপরটা আমি সমান করে দিচ্ছি। এবারে এর উপরে আমি কিছু চীনাবাদাম ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে চকলেট চিপস ছড়িয়ে দিতে পারেন, টুটি ফুটি ছড়িয়ে দিতে পারেন, আপনাদের পছন্দ মতো যেটা ইচ্ছা সেটা ছড়িয়ে দিতে পারেন, বা কিছু না ছড়ালেও হবে, সিম্পলিও আপনারা এটাকে জমতে দিতে পারেন। এবারে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ফ্রিজে রেখে দিব সারা রাত্রি। সারা রাতে আইসক্রিমটা সেট হয়ে যাবে। এবারে এটাকে ডিপ ফ্রিজে সারা রাতের জন্য রেখে দিচ্ছি। সারা রাত পরে ফিরে এলাম। এবারে আমি আইসক্রিমের বক্সটা খুলছি, দেখুন আইসক্রিমটা খুব সুন্দরভাবে জমে গেছে। এবারে আমি একটি বাটিতে তুলে নিচ্ছি। দেখুন একদম কেনা আইসক্রিমের মতোই কিন্তু এটা ভালো মতো জমে গেছে। আমি এটা একটা বাটিতে তুলে নিয়েছি, এবারে এটা সার্ভ করার পালা। আশা করি আপনাদের আজকের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।